হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে সবাইকে স্বাগত। আগামীকাল ইউরোপের বাজারে Xiaomi লঞ্চ করতে চলেছে Redmi নোট 11 এস ফোনটা, তার সাথে সাথে গ্লোবালি এবং ইন্ডিয়া লঞ্চ হয়ে যাবে। আর ইন্ডিয়া লঞ্চ হয়ে গেলে আমাদের বাংলাদেশের বাজারে অ্যাভেলেবল হয়ে যাবে আনঅফিসিয়ালভাবে। তো এই ফোনটি কি কি স্পেসিফিকেশন সহ লঞ্চ হতে যাচ্ছে সেসব বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আমি রাশিদুল ইসলাম সজীব, আপনারা দেখছেন টুডে টেক টাইম। চলুন শুরু করা যাক। তো বন্ধু, শুরু করার আগেই বলে যেতে চাই, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। Redmi Note 11 S ফোনটা সুপার অ্যামোলেটের ফুল এইচডি ডিসপ্লে প্যানেলের সঙ্গে আসতে চলেছে এবং তার সাথে থাকবে 90Hz রিফ্রেশ রেট। সুপার অ্যামোলেট প্যানেল হওয়ায় বেশ ভালোভাবে কালার কন্ট্রাস্ট পাবেন এবং ভালোভাবে স্মুথনেস পাবেন এই ফোনটির ডিসপ্লেতে। তো বন্ধুরা, বলে যেতে চাই IPS 120Hz রিফ্রেশ রেট যুক্ত প্যানেলের চেয়ে সুপার অ্যামোলেড 90Hz যুক্ত প্যানেল শতগুণী ভালো। এই ফোনটির পিছনে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা হবে 108 মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা থাকবে। এই ফোনটির ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও রেকর্ড করা সম্ভব হবে, এছাড়াও 8K তে ভিডিও রেকর্ড করা সম্ভব হতে পারে। 108 মেগাপিক্সেলের ক্যামেরা হওয়ায় বেশ ডিটেলসলি ছবি তুলতে পারবেন এই ফোনটির ক্যামেরা দ্বারা। এছাড়াও যারা ভালো মানের একটি ক্যামেরা ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি বেশ ভালোই হবে। এই ফোনটিতে মিডিয়াটেকের স্ট্যান্ডার্ড মানের একটি 5G প্রসেসর ব্যবহার করা হবে, তবে কি প্রসেসর ব্যবহার করা হবে তা এখনও জানা যায়নি। 90Hz রিফ্রেশ রেট থাকায় এবং 108 মেগাপিক্সেলের ক্যামেরা হওয়ায় সম্ভবত মিডিয়াটেকের 810 প্রসেসরটি ব্যবহার করা হতে পারে এই ফোনটিতে। এই ফোনটি কয়েকটি ভেরিয়েন্টে আসতে পারে, 664, 6128 এবং 8128-এর সাথে। এই ফোনটি রান করবে আউট অফ দ্য বক্স Mi 11 13 এবং অ্যান্ড্রয়েড 12-এর সাথে আসতে পারে। Mi UI 13 হওয়ায় বেশ মজা পাবেন এই ফোনটির ইউজার ইন্টারফেসে, অনেকটা অ্যাপেলের গন্ধ পাবেন এই ইউজার ইন্টারফেসে, কারণ অ্যাপেল থেকে ইন্সপায়ার্ড হওয়া তৈরি করা এই Mi UI 13। তবে কিছু বাগের দেখা পেতে পারেন, Xiaomi-র বেশিরভাগ ইউজার ইন্টারফেসে বেশ বাগ থাকত। এই Redmi Note 11 S ফোনটাতে আরও একটি জিনিস মিস করবেন, সেটা হলো আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, কারণ এবারও তারা ক্রস কাটিং করার জন্য সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট রাখতে চলেছে। তাছাড়াও এই ফোনটিতে থাকবে 33W ফাস্ট চার্জিং এবং ব্যাটারি সেকশনে কত MAH এর ব্যাটারি রাখা হবে তা এখনও জানা যায়নি। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো লাগলে একটি করে লাইক করবেন আর অবশ্যই লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি কালো করতে ভুলবেন না। দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে। আজকের মতো বিদায়।